Assalamualaikum everyone. Assalamualaikum আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম অনেকগুলো আম। তারপর মা আমার কইছিল যে এখন হাঁটলাম আমটা বানাইতা। তারপর আমি মনে মনে দোয়া করলাম হয়ে যায় তো আমার হামটা করিয়া দিলে। তো মা এক ঘন্টা না দেড় ঘন্টা পরে দেখি এই নাই শুনে নামবে না বাড়িতে কি। তারপরে ঠান্ডে হইলাম তা হাঁটিয়া দেওয়ার কথা। তো তাই হাঁটিয়া দিয়েছে আমার মায়ের হলে বাঁচি গেছো খামটা কি মনে 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 হয় দোয়া করো খাম হতে না খামটাই বাঁচি যাইতে। পরে আর টান্ডে আমি হতা হইলাম তাই না আসলাম আমার হতা হইনি যে আমি একটু আগে আম হঠাৎ বইতাম আসলাম আর তুমি আইসো। তো তাই না আমরা ছোটো থাকতে পারছিলাম আমরা গরু আসলাম সব সময় 24 ঘন্টা আমরা ফলার লাগি আর তাই টান বাইর বউরে লই আইসি আর মা টান্ডে দিয়া গোয়া হাঁটাইরা ছোটো ছোটো করাইয়া আমরা হাঁটলে খাইতে পারি না। তারপরে সুটকি চাটনি করাইছিলাম আমার আবার সুটকি চাটনি ছাড়া আমি আবার খাইতাম পারি না তরকারি। এটা আমার প্রতিদিনই লাগে আমি ছোটো ছোটো আইসক্রিমের ফুটাত ভরি ভরে রাখি দিই আর একদিন দিলাম যেন হাঁটিয়া দিছিলাম টান্ডে। আমার আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবো সবাই।